আজ অপেক্ষার 33 দিন, ঘরবন্দি কেটে যাচ্ছে সমস্ত দিন সমস্ত রাত। ঘরে বসে অসহায় ভাবে খবর শুনে চলেছি, কিভাবে ছড়িয়ে পড়ছে চারিদিকে, আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে প্রতিদিন, মৃত্যুর হারও বাড়ছে ধীরে ধীরে। দিন দিন একা হয়ে যাচ্ছি আমি, বন্ধু নেই, সঙ্গী নেই, সামাজিক মেলামেশা নেই। দিনে দিনে সঞ্চয় ফুরিয়ে আসছে, বাড়িতে চাল বাড়ন্ত, ছেলে মেয়েগুলোর কথা ভেবে মালিক কাজে রাখবে কিনা ঠিক নেই। সেদিন ফোন করতে বলল ব্যবসা হয়তো বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হলে আমি কি যে করব কে জানে। আমাদের মতো মানুষদের কি হবে, আমরা যারা দিন আনি দিন খাই, কোন দিকে যাব আমরা, কতদিনে শেষ হবে এই অসহনীয় অবস্থা। পিছতে পিছতে দেওয়ালে পিঠ ঠেকলে ঘুরে দাঁড়াতে হয়, আসলে আমরা একে অপরের প্রতিচ্ছবি। আলাদা আলাদা আর থাকবো না আমরা, একদিন একসাথে হবই। বেরিয়ে আসব, চলে উঠবই নিতান্ত অবহেলায়, সবাই আমরা শেষবারের মতো। আগুন দেখেছি আমি কত জানলায়, কত জানলায় তার মুখের আদল, কত জানলায় ঝরে অকাল বাদল।